দর্শক আসসালামু আলাইকুম শুরুতেই বলতেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি নতুন আর প্রবাসী ভাই যারা আছেন ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এক এক করে আজকের ক্লাস নাম্বার হচ্ছে নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস প্রোটিন নিয়ে চোদ্দ নম্বর ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকের এই ক্লাসে আমি একটি শব্দ নিয়ে কিভাবে আমরা আরবিতে কথা বলবো একটি শব্দ দিয়ে ইন ডেলি লাইফে কনভারসেশন করার যে কৌশল খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ প্লিজ স্কিপ না করে পুরো ক্লাসগুলো আমার সাথে থাকবেন দর্শক দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যাবেন সর্বপ্রথম এখানে যে বাক্যটি লিখেছি আচ্ছা আজকের বিষয় হচ্ছে আমরা ফাদি ফাদি শব্দ নিয়ে আজকে আলোকপাত করব। ফাদি মানে হচ্ছে খালি বা অবসর এমন অর্থে আমরা পাদি শব্দটি ব্যবহার করব তাহলে প্রতিদিন কিভাবে আরবিতে কথা বলতে আমরা এই ফাদি শব্দটি ব্যবহার করব সেই ব্যাপারে আজকে আপনাদেরকে শিখিয়ে দিব প্রথম যে বাক্যটি লিখেছি হুয়া ফি ফাদি সে ফ্রি আছে এখানে হুয়া মানে কি সেই ফি মানে আছে ফাদি মানে কি অবসর ফি মানে আছে হুয়া মানে সেই ফাদি মানে ফি ফ্রি আমরা বলি না অনেক সময় যে সেই ফ্রি আছে সে অবসর আছে ফ্রি আছে মানে সেই ব্যস্ত নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে পাদি শব্দ ব্যবহার করব তাহলে হুয়া ফি সে আছে এখন আমরা যদি উইদাউট ফাদি দিয়ে কথা বলি দেখেন হুয়া ফি আমেরিকা সে আমেরিকাতে আছে হবে না অবশ্যই হবে হুয়াফি গ্রুপা সে রুমে আছে হুয়াফি হামমাম সেই টয়লেটে আছে হুয়াফি এখানে সেখানে সামথিং লাইক দ্যাট এইভাবেই কিন্তু আপনাকে বাক্য মেক করতে হবে এবং এভাবেই প্র্যাকটিস করতে হবে বলতে হবে দর্শক তাহলে আমি লিখেছি কি হুয়া ফি ফাদি সে ফ্রি আছে এখন একই বাক্য দিয়ে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব সেটা হচ্ছে দেখেন আমার স্বর কণ্ঠটা শুনবেন শুধু ওকে হুয়া ফি ফাদি সে ফ্রি আছে এখন আপনাকে আমি প্রশ্ন করেছি হুয়া ফি ফাদি সে কি ফ্রি আছে সে কি ফ্রি আছে এখন উত্তর আপনি বলবেন লা হুয়া মুফাদি হুয়া মুমকিন ফি জেহাদা শুভলিন মানে সম্ভবত হুয়া মুমকিন ফি তার আছে জেহাদা শুগল অনেক বেশি কাজ আছে হুয়া মুফাদি আলহিন দেখ আমি যদি একটি বাক করি এখন যদি শুধু কথা বলতেই থাকি ক্লাস শেষ হবে না ইনশাআল্লাহ আই হ্যাভ অ্যাবিলিটি ওকে কিন্তু আপনারা সে ধরনের বা সেই পরিমাণ রেসপন্স আমাকে করতে চান না সেই পরিমাণ কমেন্টস করে আপনাদের মতামত জানাচ্ছেন না আমাকে ইন্সপায়ার করতেছেন না প্লিজ জানাবেন হ্যাঁ ওকে এরপর লিখেছি কি আচ্ছা এখন এই হুয়াফি পা দিদি আমরা অতীতের গল্প করতে পারি যেমন আপনি আমার কাছে এসেছেন রুমে কোনো একটি কোনো একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতেছেন হ্যাঁ আমি আপনাকে বলতেছি তুমি ওখানে যাও নাই কেন সেই তো ব্যস্ত ছিল বা সেই তো ফ্রি ছিল যাও নাই কেন সে কি এরকম বলি না তখন আপনি বলতে পারেন হ্যাঁ জি সেই ফ্রি ছিল হ্যাঁ হুয়াফি ফাদি আমস মানে গতকাল আমস হুয়াফি ফাদি গতকাল সেই ফ্রি ছিল এমনও হতে পারে ওকে ফাইন আচ্ছা এরপর লিখেছি কি মিতা ফাদি কখন খালি হবে আবার আপনাকে আমি প্রশ্ন করতে পারি মিতা ফাদিনতা আপনি কখন ফ্রি হবেন আপনি কখন খালি হবেন মিতা ফাদি সঙ্গে বলতে হবে হাবিবি ফাদি তুমি কখন ফ্রি হবা এরপর সেই উত্তরে বলবে ফাদি ইনশাআ আল্লাহ ওকে আবার মিতাফাদি কোনো কিছু কোনো রুম খালি হওয়ার কথা সেই ক্ষেত্রে আমরা খালি ফাদি কথাটি ব্যবহার করতে পারি আমরা বলতেছি হাদা গুরফা মিতাফাদি এই রুমটি কখন খালি হবে ইনশাল্লাহ বুকরা ফিফা আদি মুমকিন বাদশু আয়া ফিফাদি হাদা গুরফা হ্যাঁ এরকম ওকে এরপর লিখেছি নাহনু মুফাদি আমরা ফ্রি নেই নাহনু মুফাদি আমরা ফ্রি নেই নাহনু মানে কি আমরা মু মানে না মানে খালি ওকে বা ফ্রি আচ্ছা এর ফলে লিখেছি আলহিন ইন্তফাদি আলহিন আলহিন ইন্তফাদি তুমি কি ফ্রি আছো আলহিন মানি এখন আলহীন ইন্তফাদি তুমি কি ফ্রি আছো এরকম আমরা বলতে পারি যেমন হচ্ছে আলহিন মানি এখন মানি তুমি ফাদিমানি খালি আপনাকে প্রশ্ন করেছি আলহিন ইন্তফাদি তুমি কি এখন ফ্রি আছো আনা ইজি সাশাউ যে তোমার সাথে কি আমি আসব বা তোমার কাছে কি আসবো আলিহিন নিন্তা ফাদি তুমি কি এখন ফ্রি আছো আশা করি বুঝতে পেরেছেন দর্শক নেক্সট যেই বাক্যটি তাহলে এখানে নাহানুমানি হচ্ছে আমরা ওকে এরপর হচ্ছে আলিও মানাফাদি আমি অবসর আছি আমি আজ অবসর আছি আলিউম মানে কি আলিউম মানি হচ্ছে আজ বা আজকে ইয়ম্মানি দিন বুকরা মানি আগামীকাল আমস মানি গতকাল কুলিয়ম মানি প্রতিদিন হ্যাঁ বাদ বুকরা বুকরা মানে আগামীকাল বুকরার সাথে বাদ দিবেন তাহলে হয়ে যাবে আগামী পরশু আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি সো সরি বাদ বুকরা আগামী পরশু আমস মানে গতকাল আর আউল আমস আউল মানে প্রথম আউয়াল আমস মানে গত পরশু ঠিক আছে এই শব্দগুলো যেগুলো বলেছি এই অবশ্যই শিখে নেবেন কাজে লাগবে হুম এগুলো ইন ডেলি লাইফে খুবই গুরুত্বপূর্ণ এরপর আমি এখানে লিখেছি আলিয়ম আনাফাদি আমি আজকে অবসর আছি ওকে তা আমি আপনাকে যদি প্রশ্ন করি আলিও মিনতা ফাদি তুমি কি আজকে ফ্রি আছো ফি শৈয়া কালাম ইনতা ফি শৈয়া মানি একটু বা অল্প ফি শৈয়া কালাম ফি মানি আছে শৈয়া মানে অল্প কালাম মানে কথা তোমার সাথে একটু কথা আছে সাওয়া মানে সাথে ফি সৈয়া কালাম সাওয়াসাওয়া ফি সইয়া কালাম সাওয়া সাওয়া তোমার সাথে একটু কথা আছে দা ফাদি আলিউম মিনতা ফাদি আজকে কি তুমি ফ্রি আছো এমনও হতে পারে সুপ্রিয় দর্শক এর ফলে কিছু মিনুপাদি কে ফ্রি আছে মনে করেন পাঁচ ছয়জন লোক বসে আছে বা কোনো একজন ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করাতে চাচ্ছে কে ফ্রি আছো এদিকে আসো মিনুপাদি তালহিনী মিনুফাদি তালহিনী তাল আসো আস হিনী এখানে মিনুফাদি কে ফ্রি আছো এর ফলে কিছু বুকরা মানে ফাদি ইনশাল্লাহ আগামীকাল আমি ফ্রি হব বা আগামীকাল আমি ফ্রি আছি এমনটাও বোঝায় ওকে বুকরা আগামীকাল নেক্সট হচ্ছে হাদা কার্টুন ফি ফাদি কার্টুনটি খালি আছে আমরা যদি নর্মালভাবে বলি যে হাদা কার্টুন কার্টুন মানে কার্টুন আরবিতেও কার্টুন বাংলাতেও কার্টুন হাদা কার্টুন এই কার্টুনটি ফি ফাদি ফ্রি আছে আবার যদি প্রশ্ন করি হাবিবী মুদির আহমেদ ঠিক আছে করিম আহমেদ হাদা কার্টুন ফি ফাদি অথবা আমরা ফি ফাদি আগে দিলেও হবে নো প্রবলেম ফি ফাদি হাদা কার্টুন হ্যাঁ হাদা কার্টুন ফি ফাদি এই কার্টুনটি কি খালি আছে এরপর উত্তরে আপনি বলবেন যেটা বলার কথা সেটা নেক্সট লিখেছি গুরফা মুফাদি রুমটি খালি নেই গুরফা মুফাদি রুমটি খালি নেই সুপ্রিয় দর্শক এখানে গুরফা মানে হচ্ছে রুম আর মু মানি না ফাদি মানে খালি সো গুরফা মুফাদি রুমটি খালি নেই ঠিক আছে গুরফা ফাদি গুরফা মিতা ফাদি রুমটি কখন খালি হবে অ্যাট লাস্ট এই পেজে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে লেশ মুফাদি খালি নেই কেন হতে পারে না মনে করেন আমি আপনাকে গতকালকে বলেছি যে রুমটি খালি করবা ঠিক আছে সাউই ফাদি হাদা গুরুপা সাউই ফাদি মানে খালি করো সাউই মানে কর করা সাউই করব করবো মানে করেছিলাম সাউই ফাদি হাদা গুরুপা আমি গতকালকে বলে গিয়েছি এই রুমটি খালি করবা পরের দিন এসে দেখি খালি হয় নাই লেশ মুফাদি কেন খালি নাই লেশ মুপাদি লেস মানি কেন দর্শক এই পেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড়ো বাক্য আমি আলোচনা করবো ধৈর্য সকালে আমার সাথে থাকবেন প্লিজ এবং প্রত্যেকটি শব্দ তাকিয়ে তাকিয়ে দেখবেন না হলে বুঝবেন না কিছু এটা হচ্ছে আমার রিকোয়েস্ট দেখেন সো আমরা শুরু করতে পারি হ্যাঁ এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি আলহিন ইন দ্য মাইজি এখন এই বাক্যটা একটু ডিফারেন্ট বাবা বুঝাতে পারে যখন দেখেন সেটা কীভাবে আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি আলি নিন্তা মাইজি এখনও তুমি আসো নাই ঠিক আছে মনে করেন আমি অফিস থেকে আপনাকে কল দিয়েছি আপনি আমাদের রুমে আসার কথা ঠিক আছে তো হাবিবি ওয় নিন্তা আপনি বলতেছেন নানা বার অমুক জায়গায় ইত্যাদি ইত্যাদি ওকে তো আমি বলতেছি আলি নিন্তা মাইজি এখনও তুমি আসো নাই এরকম আসার কথা যাক এখন ক্লাসে আসি আলহিন ইন্া মাইজি তুমি এখন আসিও না বা তোমার আসার দরকার নেই এই অর্থে আমি এটা বুঝাচ্ছি আলহিন ইন্া মাইজি ইজি মানে আসা মাই মানি না ইনতা মানি তুমি আলহিন মানি এখন আলহিন ইন্া মাইজি এখন তুমি আসিও না আসান কারণ আনা জেহাদা মশগুল আশান মানি কারণ আনা মানি আমি জেহাদা মানে বেশি মশগুল মানে ব্যস্ত সো এই জন্য আমি আপনাকে এই জন্য আমি আপনাকে বলেছি আলহিনতা মাইজি তুমি এখন আসিও না আসান কারণ আনা জেহাদা মাশগুল মাশগুল মানে ব্যস্ত আমি অনেক বেশি ব্যস্ত ইনশাল্লাহ নুসা কথাটি খে একটু দেখেন একটু বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নুসা হ্যাঁ আনা ফাদি এখানে বাদ কথাটি ইনক্লুড হবে ইনশাল্লাহ বাদ নুসা ইনশাল্লাহ বাধ নুসা ইনশাল্লাহর পরে বাদ কথাটি ইনক্লুড করবেন বাদ মানে পরে ইনশাল্লাহ বাদ নুসা আনা ফাদি যে নুস মানে কি অর্ধেক সা মানে কি ঘন্টা মানে আধা ঘণ্টা আই হোপ ইউ গট ইট ওকে আপনি বুঝতে পেরেছেন আমি আশা করি ইনশাআল্লাহ নুসা বাদ নুসা আনা ফাদি মানে আধা ঘন্টা পরে আমি ফ্রি হব ওয়া আনা সাউ টেলিফোন ইনতা ওয়া মানি এবং ওয়া মানে কি এবং আমি আনা মানে আমি ওয়া আনা সাউই এবং আমি করব টেলিফোন করব ইনতা তোমাকে আমি টেলিফোন করব। এই টেলিফোন করার ক্ষেত্রে আমরা দিক টেলিফোনও বলতে পারি বাট এই দিক মি কেবল এত বলে না ভাই আপনারা জাস্ট সাউই বলবেন সাউই টেলিফোন ব্যাস খালাস জাস্ট ইউ ক্যান বিলিভ মি এভাবে কথা বলে কে কি বলুক না বলুক যদি জাস্ট ইউ ক্যান ট্রাই মি এভাবে প্র্যাকটিস করেন ওকে আনা সাউই টেলিফোন ইনতা যে এখন তুমি আসিও না আমি খুব ব্যস্ত আছি যে আধা ঘন্টা পরে আমি ফ্রি হব এবং আমি তোমাকে টেলিফোন করব। আমি আবার বলতেছি আরবিটা আলহি ইনতে আনা মাইজি ইজি আলহি মাইজি এখন তুমি আসিও না আসান কারণ আনা জেহাদা মাসগুল আমি অনেক বেশি ব্যস্ত আছি জেহাদা মানে বেশি মাসগুল মানে ব্যস্ত ইনশাল্লাহ নুসা নুসা আধা ঘন্টা পরে বাদ নুসা আনা ফাদি আধা ঘন্টা পরে আমি ফ্রি হব ও আনা সাউই টেলিফোন নিনতে এবং আমি তোমাকে টেলিফোন করব। এবং এরপরে দেখেন আরও অনেক কিছু ইনক্লুড করা যায় যাকে আমি আর করি নেই সো বলার দরকার নেই এরপর দেখেন নেক্সট নাম্বার টু কি বাক বাক্যটি যেটা লিখেছি ইনতা আলাতুল মাসগুল অনেক সময় হয় না যে তুমি সবসময় শুধু ব্যস্ত থাকো ব্যস্ত থাকো একটু ফ্রি হতে পারো না তোমার সাথে কথা আছে বা তুমি জরুরি কথা আছে বা এটা সেটা হতে পারে হ্যাঁ অনেক সময় হতে পারে না আপনার অফিসের বসের সাথে আপনার কথা থাকতে পারে যখনই যেন অফিস ব্যস্ত অফিস ব্যস্ত মুদির ব্যস্ত হ্যাঁ আপনার প্রবলেমটা আপনি শেয়ার করতে পারতেছেন না ওকে তাহলে এখানে আমরা কি লিখেছি দেখেন ইনতা আলাতুল আলাতুল মানে সব সময় সব সময়কে আমরা কি বলবো আলাতুল কথা বলবো ইন্ত আলাতুল তুমি সব সময় মাসগুল ইনতা আলাতুল নুম তুমি সবসময় ঘুমাও ইন আলাতুল তাখের তাহের তুমি সবসময় দেরি করো ইন আলাতুল আল্লাুল আক্কেল আক্কেল তুমি সবসময় শুধু খাও খাও হ্যাঁ ইন আলাতুল গিরগির গিরগির তুমি সবসময় বেশি কথা বলো হ্যাঁ এই দেখেন কত সুন্দরভাবে আমরা বিভিন্নভাবে ডিফারেন্ট ওয়েতে আমরা বাক্য মেক করতে পারি ইন আলাতুল মাসগুল তুমি তুমি সবসময় ব্যস্ত মিতাফা দিন তুমি তুমি সবসময় ব্যস্ত কখন ফ্রি হ আমাকে একটু বলো ইন গুল তুমি বলো গুলমানি বলো বা ইনতা তুমি বলো তুমি কখন ফ্রি হবা ইনতা আলাতুল মাসগুল তুমি সবসময় ব্যস্ত মিতাফা দিনটা তুমি কখন ফ্রি হবা দর্শক লাস্ট যে বাক্যটি লিখেছি তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি প্লিজ আমি আই রিকোয়েস্ট টু অল ইউ হয়তো আপনারা আমাকে সামথিং হাদিয়া দিচ্ছেন বা টাকা দিচ্ছেন আমি জানি অনেকেই খুবই চিন্তিত আরবিধে কথা বলা নিয়ে এই পর্যন্ত শত শত প্রবাসী বেশ সাকসেস হয়েছেন আমার এই ফুল কোষ্টি ক্রয় করে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ইউ ক্যান কন্ট্যাক্ট মি ইনশাল্লাহ আপনি যদি আমার এই ফুল কোর্সটি ক্রয় করেন খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন আরবি বই প্লাস হচ্ছে উক্ত বইয়ের ভিডিও সহ ঠিক আছে পেজ আকারে ভিডিও মেক করা আছে আমি স্পেশালভাবে ভিডিওগুলো মেক করেছি সাথে পেয়ে যাবেন স্পেশাল অফার স্পোকেন ইংলিশ আট শত পাতা তিনটি বই দেন পেয়ে যাবেন আবার নতুন একটি অফার দিচ্ছি আপনাদেরকে তবে সেটা শনিবার পর্যন্ত ওকে যে স্পোকেন হিন্দি একশো পঞ্চাশ পেজের একটি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি আনা আলাতুল ফাদি আমি সবসময় ফ্রি আছি